আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ অশেষ মতে আপনার দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আজকে আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথী থাকবেন যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন তো আমার অন্তত সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল বেশি বেশি গেরা তো আমার শাশুড়ি নিয়ে আসছে এটা আমি আপনার সাথে শেয়ার করব আর আপনারা আমার সাথে থাকবেন থাকা পুরো ভিডিওটা দেখবেন তো পোলার সাইল নিয়ে আসছে দুই কেজি আর দুইটা নাইকেল আনছে আর লতি আনছে আর কচু শাক আনছে এটি আমি অনেক পছন্দ করি তো দেশের লতি অনেক পছন্দ করি আবার আমার মারে কয়টা লতি দিছি আবার কুসুর শাক দিছি এডি দিছি তো এই যে রাত্রের বেলা কালকে রাত্রের বেলা আমার মা আসছে তো লতি বাঁচতেছে বসে বসে। তো আমিও আবার বাঁচছি আমার শাশুড়িও শাশুড়িও বাঁচছে তো শুকুর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমার লাগিয়া যেডি নিয়ে আসছে এডি আমার লাগিয়া অনেক কিছু নিয়ে আসছে এডি আমার লাগিয়া অনেক বেশি অনেক কিছু নিয়ে আসছে আমার লাগিয়া তো এডাই আমি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো বয়স্ক মানুষ তো আমার শাশুড়ি এত কিছু আনতে পারে না তো কইছিল আরও আল্লাহ সাইলান তো আরও বাতের তো কইছিল তো আনতার সেনে দেখ আর আনে নাই তো অনেক দূরের রাস্তা তো একটা সাগ এই জন্য এত কিছু আনে নাই তা আমার আবার ফোন করে কইসে বউ কি আনবো তা আমি কয়েছি আম্মা এত কিছু আনন্দ লাগব না শুধু খালি কটা কচু আই নেন আর কটা লতি আন নেন এডি আনলে আমার চলবো আর কিছু লাগতো না তো এডি নিয়ে আসছে আমি অনেক খুশি হয়েছি তো আমার মা আমার শাশুড়ি বাচ্চা দিছে তো রাত্রের বেলায় আমি এডিতে দিছি আবার কচুটা বসাইছি আমি তো অর্ধেকটি আমি আবার ফ্রিজে রাইকে দিব আর অর্ধেকটি রান্না করব আমি তো লতিটা ফাঁপ দিয়ে ফ্রিজে রাখলে বেশি ভালো হয় আর ফাফ সারা রাখলে উপরে একটা চোকলা ওই জায়গা উপরে পরে আর রান্না করলে সিদ্ধ হইতেছে না কেসের কেসের করে তো এই যে আমি ফাঁপ দিয়ে ফ্রিজে রাইকে দিয়েছি তা আরেকদিন আমি রান্না করমু তো এই যে শাক বসাইতেছি আমি আমি কচু শাক কুন্তিক আজকে আদা ছাড়া আর তেল ছাড়া রান্না করবো চাপা সুটকি দিয়া এটা অনেক মজা পেঁয়াজ কুচি লবণ সুরায়ানো কাঁচামরি সিদ্ধ করে রাখছিলো বর্তা করার লেগে পরে ফ্রিজে রাখিয়ে দিছে এটা আমি দিয়া দিছি। তো রসুন বাটা আর হলুদ হলুদ গুঁড়া দইনার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে দিছি। তো আমি কিন্তু তেল দিতেছি না তেল ছাড়া রান্না করবো তো বাইরে থাকতাম আমি এইভাবে তেল ছাড়া রান্না করে খাইতাম চেপা চুটকি অনেক মজা লাগতো তো আপুরা বাইয়ারা আপনারা যদি বাসায় পারেন কচু শাক যদি নিয়ে আসেন এই বাজার থেকে তো তেল ছাড়া রান্না করে খাই দেখেন চেপা চুটকি দা কত মজা যায় তো মাংস থুইয়া আর পোলাও থুইয়া এই কচু শাক দিয়া ভাত খাইয়া উঠবেন ফ্যাট বইরা আজকে আমি লতি ও রান্না করম তেল ছাড়া প্রথমে পানি আর রসুন কাঁচামরিচ দিয়ে দিছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর চ্যাপা সুটকি দিয়ে দিছি তিনটা এটি দেশা থেকে নিয়ে আসছিলো যে আমার বাইর বই চ্যাপা সুটকি আধা কেজি তো আধা চামিজ হলুদের গুঁড়া দিয়ে দিছি আর আধা চামিজ দইনার গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে দিছি চামিজ তো এই যে শাকটা আমার কচু শাকটা পানিটাই না এসে গা আস্তে আস্তে হোক তো আমার শাশুড়ি লেগে আবার আমি করলা বাজি করছি কাঁচা কাঁচা তো আমার শাশুড়ি মস মজা করলা বাজি না কাঁচা কাঁচা খাইতেসা তো এই যে আমি পেঁয়াজ কষি দিয়ে দিছি পেস কুচি দিতে মনে ছিল না তো সব মশলাটা কষানি হয়েছে আমি লতিটি দিয়ে দিচ্ছি তো সিমের বেশি দিলে আরও বেশি ভালো হয় আমি সিমের বেশি দিই গিয়া সিমের বেশি ভিজা দিতাম মনো নাই আর দিতামও মনও নাই আর দিমো কই আমি তো এই রান্নাটা করছি কালকে রাত্রের বেলা গ্যাস তাহে না দেখিয়া তো আমার শাশুড়ির লাগে আমি সাইলের গুঁড়া কর্ম রাইগেল দিয়া তো এই যে সাইল আমি যেন বাতের সাইল ইয়া করছি লবণ দেওয়া হালকা একটু পানি দেওয়া মাইখা নিশিজে মাইখা টুনি রাইকা দিব আমি পরে দিয়ে দিব খোলাতে আমি রাইকা দিয়েছিলাম দশ মিনিটের মতন লবণ দিয়া আর পানি দেবি যাইয়া তখন এই যে বাইজানিতে রাত্রিবেলা ওই এই যে সালনা আমি লারা সারা দিয়ে তো রাতের বেলা সালনা আমি বাজতেছি সকালবেলা গ্যাসটা হ্যাঁ দেখা তো চাইল বাজা আমার হয়ে গেছে গা তো এই যে লতি তরকারি হয়ে গেছে গা তো আবার এই পাশে আমি বাদ বসাইয়া দিছি রাত্রেবেলা বাদ বসাইয়া দিছি তো আমি চুলার এই সাইড দা ময় মশুরার রাখি সবটি আমি তো রাত্রের বেলা খাইতে বসে সবাই একসাথে كمطまك <laughs> 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 তো আমরা সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি রাত্রের ভিডিও তো আমার শাশুড়ি যে নারকেল নিয়ে আসছে যে নারকেলটা আমি বাঙতাসি তার পানিটা সুমায়না না সুরায় খাই লাইছে আর তো নারকেলটা বাঙাতে এরা আর কোরআনীটা আমার অনেক কষ্ট হয়েছে তো যেটা নারকেলটা আমি মাঝখানটা ফাইতে আসে এটা গুছি গুছি করে বটিতে পয়লা নিছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনটি ওয়ান করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো নাইকেলটা আমি কোরআন নিতেছি এটা রাত্রের বেলা কোরাইতেছি তো কালকে রাত্রের বেলা আমি সব ভিডিও কইরা রাখছি যে চাল বাড়া রাখছিলাম যে তো এই চাল দিয়ে আমি ব্যালেন্ডার করে নিম তো আমাদের দেশে আবার দেখি আছে ডেঁকি আপনারা না নাকি জানি না তো আমার শাশুড়িকে দেশগন্থিকে ডেঁকি দেওয়া ওহানো সাইলের গুঁড়া করে সাইলের গুঁড়া মানে দেখি দেওয়া করে আর আঙ তো আপনার কালসিয়া আছে আবার মেশিন দেওয়া করে তো সাইলের গুঁড়া আবার মেশিন কই আদা ডেকি ডেঁকিদা কইরালা তো দেখি ডেকি কই আমি বেলেন্ডার লাইছি তো এই যে মিটাইডা মিটাই না গুর মিটাই গুর একটাই একটা কই লইসে তো আমি শিল দিয়া স্বেচ্ছানিতাসি তো আন আমরা আস্ত তো আর বেলেন্ডার দেওয়া যাইব না মেশিন পালে সমস্যা হয়ে যাব তো এই যে নারকেল দিতে দিতেছি আমি সব দিয়ে দিছি এন একটা নারকেল আবার এই যে মিডাই দি দিয়ে দিতেছি তো আমার শাশুড়ি দুদিন হইছে আইসে তো আমার শাশুড়ি কইতাছে ভাল লাগতেছে না ঘরের ভিতরে একখানা থাকতে হয় বাসার ভিতরে কোনো দিকে যাইতে পারে না তো আজকে কুন্তিক অনেক রোদ উঠছে তো যাওয়ানের তো কোনো কোনো জায়গা নাই কই যাইব এই রোদের ভিতরে তো সুরাইয়া সুমাইয়া লয়ে গেছে আমার মার বাসায় তো মার বাসায় আমার মার বাসায় নিয়ে গেছে কতক্ষণ হেন থাকবো কথা মতা কইব তো পরে আইবো আমাদের বাসা তো গ্রামের মানুষ দিক ডাকা শহর আইলে মন হয় না খালি সাই যাইত গা অস্থির অস্থির করে আমার শাশুড়ি গইতেছে গরি ভিতর ভাল লাগে না তাহা তা আমি ওর কত করে আইসেন এরুমই লাগবো দু একদিন থাকলে আবার ভাল লাগবো মনটা বইয়া যাইব গা তো এই যে নারিকেল আর মিঠাই এখন ওই আছে করা তো এই যে আমি সাইলের কুড়ার ভিতরে দিছি এই জন্য নিতে নিতেছি আমি এটা আমি রাত্রেবেলা কইরা তুইছি তো আমার শাশুড়ি সকালবেলা গোমের থেকে ওইটা নামাজ ফইরা পরে এটা খাইব চালের গুঁড়াটা তো গ্যাস তাই না থেকে এই জন্য আমি এই জিনিসটা কইরা তুইছি

के जेसु अम्मा के जेसु मदा जना मदा नै हां हाय ना सिनी दुवा ना তো এই যে পারবাসের বাবা সকালবেলা আপেল নিয়ে আইসে তো যে আয়াতেল লাগিয়া তো বাসার সবাই খাইবো তো আপেল এই যে আমি ধুমো দুইয়া ভরে দিমো সবাই খাইবো একসাথে তা দু আপেল আছে

আজকের শুক্রবার বাবার বাবা নামাজে গেছে তো ফারবেশে আগে গেস থাকা তো কালকে রাত্রেবেলার ডিম নিয়ে আইসে ফারবেশের বাবা তো এই যে মায়া ডিমটি বিজায় রাখতেছে বিজাইয়া পরে দুইবলার মতন তো দুইয়া পরে ফ্রিজে রাখমু তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন লাইক শেয়ার কমেন্ট করেন আর বিভিন্ন অনেক কষ্ট করে দেখেন তো সবাই যেন দোয়া করি বেশি বেশি করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি দুয়াই করি আল্লাহ ফকরাব্বুল আলামিনের কাছে ওই যে চুরাইয়া সুমাইয়া ফ্রিজে রাখতেছে তো প্রচণ্ড গরম পড়ছে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ